এটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তো এখানে এখন রেকর্ডিং ও চলতেছে। তো এখানে যে বিষয়টা হলো, এই চ্যাপ্টার ওয়ান যেটা, এই চ্যাপ্টারের হেডিং এখানে আমি যদিও রাইট সাইডে দিছি, এমন কোন জরুরি না যে রাইট সাইডে দিতে হবে, এটা আপনি মাঝখানেও দিতে পারেন, লেফট সাইডেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এটা রাইট সাইডে দিলাম। তো এইটার ফন্ট সাইজ হবে ধরেন 20। এটার ফন্ট সাইজ হবে 20। তারপর এই যে এখানে দেওয়া হচ্ছে চ্যাপ্টারের নাম, চ্যাপ্টারের নামটা আপনি দিবেন 18। চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ান এটা দিবেন 20, তারপরে চ্যাপ্টারের নাম এটা দিবেন 18। দেন এখানে যে ব্যাকগ্রাউন্ড লেখাটা এরকম যেটা আছে, এবং অন্যান্য যে হেডিং গুলো এখানে থাকবে 1.2 অ্যাকোয়েন্টেন্স উইথ সাবস্টেশন ইকুইপমেন্ট, এগুলো দিবেন 15। ঠিক আছে, 15। স্যার নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল, তো স্যার আরেকবার একটু রিপ্লে করেন। স্যার রেকর্ডিং করতেছে, বুঝছো গালিব? স্যার রেকর্ডিং করতেছে, রেকর্ডিং এর পরে আমাদেরকে দিয়ে দিবে স্যার। আশা করি রেকর্ডিং এর রেকর্ডিং এ আপনি সব শুনতে পাবেন। ঠিক আছে। আচ্ছা তারপর আরেকবার বলি, সেটা হলো এই যে চ্যাপ্টারের যে হেডিংটা, এই হেডিংটা দিবেন 20 ফন্ট সাইজ। তারপর এখানে চ্যাপ্টারের নাম এটা দিবেন 18 ফন্ট সাইজ। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা এরকম যে ধরেন অনেক আরো যে হেডিং গুলো থাকবে বোল্ড করা, এগুলা আপনি দিবেন 15। আর এই ভিতরের যে কথাগুলো লেখা আছে, এই বডি যেটাকে বলে, এটা দিবেন 13 সাইজ। ঠিক আছে, 13 সাইজ। আমি একটু ডাউনলোড করে এটা ওপেন করি, তাহলে হয়তো আপনাদের বুঝতে আরো ইজি হবে। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। মানে স্ক্রিনে ওয়ার্ড ফাইলটা কি দেখতে পাচ্ছেন? আমি এখন সিলেক্ট করছি, এটা কি দেখতে পাচ্ছেন? না স্যার, সিলেক্ট করাটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাচ্ছে না। এবার এই যে সিলেক্ট করে এরকম দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এইখানে এই যে এই অংশ যেটা, এই ভিতরের বডি অংশটা, সেটা আপনি দিবেন 13। আমি এখানে করে রাখছি অলরেডি, চ্যাপ্টার ওয়ানটা আপনাদের এসে করে দিছি। আর এইটার যে ধরেন স্পেসিং, যেটা স্পেসিং এখানে আপনি 1.5 এটা দিলেই সবচেয়ে সুন্দর দেখায়। 1.5 দিলে বেশি হয়ে যায়, 1 দিলে কম হয়ে যায়, এই জন্য 1.15 এটা দেওয়া আছে। তো প্রথম চ্যাপ্টারটা আমি এটা করে দিছি, ডিজাইনটা কিভাবে হবে সেটা করে দিছি, চ্যাপ্টারের পেজ নাম্বারটাও দিয়ে দেওয়া আছে। এখানে আশা করি আর প্রথম চ্যাপ্টারে কোনো প্রবলেম নেই, প্রথম চ্যাপ্টারটা ঠিকমতোই করা। তো এই এই ডিজাইনে আপনাদের বাকি চ্যাপ্টারগুলো করবেন, চ্যাপ্টারের নাম দিবেন, সরি চ্যাপ্টার নাম্বার দিবেন, তারপর চ্যাপ্টারের নাম দিতে হবে। 18 এখানে যদি আপনি করে ফেলেন তাহলে তো খুব ভালোই, এখানে খুব বেশি কথাবার্তা নাই। চ্যাপ্টারের নাম দিতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের নাম দিবেন, আপনার সুবিধা মতো যেটা মনে হয় সেটা নাম দিবেন। তারপর এখানে ছবিগুলা, যেটা ছবিগুলা মিডলে দিবেন সবগুলা, মানে এই যে মিডল, এখানে তো মিডলেই আছে, এখানে লাগবে না। তারপর এই যে এখানে দেখেন এরকম ফাঁকা জায়গা হয়তো হয়ে গেছে, এই ফাঁকা জায়গা রাখা যাবে না, যত কম ফাঁকা জায়গা রাখা যায়। দেখবেন এই ছবি হয়তো বা আপনি এডিট করে ঠিক করে ফেলছেন,
এইটা যদি আমি এটা ফাঁকা জায়গাটা সরাই তাহলে এটা উপরে চলে আসছে, এইভাবে সাজাই নিবেন। আবার দেখবেন এটা এটা কি আরো আছে কিছু? আচ্ছা, এটা যেহেতু তিনটা লাইনে তিনটা রো আছে, তো এটা এইভাবে আপনি উপরের লাইনে দিতে পারেন, এরকম দিয়ে দিলেন। তারপরে এখানে এই গ্যাপ গুলা সরাই দিবেন, এক্সট্রা গ্যাপ গুলা, যেভাবে যত বেশি সুন্দর করে সাজাইতে পারেন। তারপরে যে চ্যাপ্টার, এটা হয়তোবা এডিট আমি ঠিক মতো করিনি, আপনি হয়তো করছেন, ওইটাতে হয়তো ঠিক মতো হয়ে গেছে। প্রত্যেকটা চ্যাপ্টার নতুন পেজে স্টার্ট হবে। বুঝতে পারছি স্যার, একদম নিউ পেজ থেকে স্টার্ট হবে। হ্যাঁ এই নতুন পেজে স্টার্ট হবে, যেখানে শেষ হবে পেজের, বাকিটুকু খালি থাকলে খালি থাকবে। হ্যাঁ, এখানে খালি থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু নিউ চ্যাপ্টার অফকোর্স নিউ পেজে স্টার্ট হবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের নাম্বার এবং নাম দুটাই দিতে হবে, নেম এন্ড নাম্বার। আচ্ছা ঠিক আছে। তারপর এখানে আশা করি আর খুব বেশি কিছু নাই, তাও একটু দেখে নেই স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার ফিগার আর টেবিল গুলা একই নাম্বার কি হবে স্যার? যদি না, কোনো জরুরি না, জরুরি না, না। আমি কিছু বলতেছি না তো এখন। এখানে দেখেন একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা নরমালি চেষ্টা করবেন এইভাবে লেখার, দুইটা আগে স্পেস, পরের পরে স্পেস, এবং মাঝখানে বোল্ড হইতে হবে, এমন কোনো জরুরি না। এটাও কি আমরা পুনর করব যে টেম্পারেচার অফ ওয়াইন্ডিং এটা লেখা স্যার, যেটা বোল্ড করা কি করবেন? আচ্ছা, এইটা যেমন দেখেন একটা ইকুয়েশন মাঝখানে আছে, সেরকম এটাও একটা ধরনের হয়তো বা কোন একটা ইকুয়েশন, তো এটাকে মাঝখানে দিবেন, বোল্ড করা না করা এটা আপনার ইচ্ছা, না করলেও চলবে। তারপর এখানে মনে হয় কোনো স্পেলিং মিস্টেক হইছে, এইগুলো একটু দেখবেন। 3.5 আর হেডিং এ কি আন্ডারলাইন দিব স্যার? না, আন্ডারলাইন দরকার নেই, আন্ডারলাইন ফর স্টাইলটা এখন আর ইউজ করা হয় না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এই ছবিটা মার্জিনের বাইরে চলে গেছে, এই যে দেখেন মার্জিনের বাইরে চলে গেছে, সো এটা সব ছবিগুলোকে প্রয়োজনে একটু সাইজ ছোট করে দিয়ে মার্জিনের ভিতরে নিয়ে আসবেন, মানে প্রয়োজন অনুযায়ী যত বেশি বড় করা যায় এবং মার্জিনের ভিতরে। অথবা এটা করতে পারেন, এটা নিচে দেন এরকম দিয়ে এটা উপরে রাখেন, এটা যদি আপনি চান এটা বড় করে দেখাতে চান এরকম করতে পারেন, লেখাগুলো একটু নিচে সরাই দিলেন। তারপর একইভাবে এটাও যদি আপনার ইচ্ছা হয় বড় করে দেওয়ার এরকম দিতে পারেন, তখন পিকচারটা ক্লিয়ার হবে যে কি লেখা আছে, এটা দেখতে সুন্দর দেখায় এভাবে। মানে কি কি লেখা আছে এটা বোঝা গেলে সুন্দর হয়, তো এই জন্য একটু বড় করে দিব, তাহলে লেখাগুলো বোঝা যাবে। হ্যাঁ, যেটা যে ফিগারটা বড় করা যায় সেটা বড় করে দিবেন, মানে খুব বেশি বড় না আবার খুব ছোটও না, মানে স্যার সুন্দর বর্ধন যেটাকে বলে। হ্যাঁ, আবার দেখবেন এখানে এই জায়গায় এই দুটো লাইনের মধ্যে স্পেসিং নাই, গ্যাপ নাই, এখানে কিন্তু গ্যাপ হবে, কারণ হচ্ছে এটা এই জায়গাটা, এই আলাদা প্যারা স্যার। হ্যাঁ, এই দুটো আলাদা প্যারা, এই দুটার মধ্যে পার্থক্য থাকতে হবে। আবার এখানে এক্সট্রা গ্যাপ আছে, এই এক্সট্রা গ্যাপ সরাই দিতে হবে। এই ছবিটা দেখেন আবার ঠিক মতো আসে নাই, তো এটার জন্য প্রয়োজনে আপনি পরের পেজে নিয়ে যাবেন ছবি, ছবি যেন ক্লিয়ার আসে যে ছবিগুলো আছে। আমি সব করলাম না, আপনারা হয়তো বুঝতেই পারছেন কিভাবে এটা করতে হবে।
আচ্ছা এখানে আবার দেখেন কন্ডিশন 1 2 3 এখানে নরমালি কন্ডিশন 2 কন্ডিশন 3 এটা কিন্তু আলাদা প্যারা তো এইজন্য এখানে এরকম পার্থক্য আলাদা করে দিবেন কন্ডিশন 1 2 3 4 এভাবে ঠিক আছে আমি এটা যতটুকু এডিট করছি এটা আবার ইমেল করে দিব তারপর এটাকে ফলো করার দরকার নেই আপনারা যেটা এডিট করছেন ওটাতেই কাজ করবেন আপনারা জাস্ট এটা দেখতে বা মনে রাখতে ইজি হবে ঠিক আছে আচ্ছা এখানে কিছু জিনিস আছে যেমন ধরেন কোয়ালিটেটিভ ডিটারমিনেশন অফ আচ্ছা এখানে যেমন কিছু ছবি এই যে লোগো দেওয়া আছে এই লোগোটা সরাইতে পারবেন এটা কিন্তু একটা পিকচার এই লোগোটা সরানোর উপায় জানেন স্যার এই লোগোটা টাপ উপায় স্যার এটা স্যার তাহলে ওই আপনার ইয়েতে কাজ করতে হবে স্যার কাইটা স্যার ফটোশপে কাইটা তারপরে এডিট করতে হবে এত দরকার নাই ফটোশপ এত দরকার নেই ফটোশপ অনেক ভারী সফটওয়্যার মাইক্রো উইন্ডোজেই কিছু সফটওয়্যার আছে থামেন আমি একটু ওপেন করে দেখাই এটা আমি কি করলাম এটা জাস্ট আমি কপি করব কপি করার পর একটা অপশন ইয়ে আছে আমি ওটা ওপেন করতেছি আমি ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা স্ক্রিন জি স্যার এইটা এটা হচ্ছে পেইন্ট এটা উইন্ডোজে দেওয়া আছে বিল্ট ইন দেওয়া আছে এখানে জাস্ট পেস্ট করলাম পেস্ট করে এই জায়গাটা আমি একটু জুম করি তখন দেখাতে ইজি হবে এই যে এটা আমি ডিলিট করতে চাচ্ছি তো এখান থেকে রাবার বল একটা অপশন আছে রাবার দিয়ে অথবা এখানে আরেকটা আছে সিলেক্ট নামে একটা বাটন আছে এখানে এইভাবে সিলেক্ট করে ডিলিট কোনো ফটোশপের দরকার নাই এমনি হয়ে গেছে নিজে নিজে তারপর এখানে একই রকম ভাবে এইটাও সিলেক্ট করে ডিলিট এডিটিং আরো সুন্দর অবশ্যই আরো সুন্দর এডিটিং করতে পারবেন চাইলে এটা জাস্ট আমি বোঝানোর জন্য দেখালাম যে এটা আপনারা কিভাবে করতে পারেন ফটোশপ দরকার নেই ফটোশপ অনেক ভারী সফটওয়্যার তো এইভাবে করে আপনারা এই করতে পারবেন তারপর স্যার ওই ছবিটা আমরা ওখানেই করব আর তারপর ওই ছবিটা কপি করে বা কাট করে আবার ওইখানে বসাই দিবেন এই হয়ে গেল ওই ছবিটা কাট করে আবার এখানে পেস্ট করে দিবেন উইন্ডোজে এই ওয়ার্ডে তখন আর এইগুলার শো করবে না জি স্যার এরকম টেবিল যতগুলো আছে আমরা সবগুলাই স্যার এডিট করে হ্যাঁ বিশেষ করে যেগুলোতে ধরেন লোগো টাইপ হ্যাঁ ওই টাইপের না দেওয়াই ভালো আচ্ছা আপনারা যে ইনফরমেশন গুলো দিচ্ছেন এইগুলা বুঝবেন যে কি জিনিস স্যার একটু স্যার আপনাকে ফ্রাঙ্কলি বলি ডিজি এটা স্যার বুঝবো না আর ট্যান ডেল্টাটা এটা নিয়ে স্যার একটু কঠিন হতে পারে আচ্ছা অয়েল ব্রেকডাউন কয় পেজ 31 পেজে আসছে খুব বেশি আর কিছু নাই এখানে বাকিগুলো সব একই টাইপের কথাবার্তা আসবে স্যার চ্যাপ্টার তো বাড়তি করে টোটাল 7টা বানাইছি এখন ভালো করছেন আমার কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলেন স্যার আমরা চাইছিলাম স্যার আমরা এই শেষ করে একটা মিট করার জন্য স্যার কখন মিট করতে পারবো স্যার আপনি একটা মিট বলতে আমরা একসাথে স্যার যদি আমাদের যদি সরাসরি আলোচনার দরকার থাকে স্যার আমরা এই আবার ভার্সিটির টাকা পয়সা দেওয়ার তো একটা ওটা দেরি আছে আগে এটা কমপ্লিট করেন ওটা দেরি আছে যখন মানে ভার্সিটি তো ওপেন হতে দেরি হবে না ভার্সিটি আমি শিওর না এক এক জায়গায় এক এক রকম কথাবার্তা শুনতেছি এখন দেখা যাবে যেটা মনে হচ্ছে যে কেউ কারো কারো মতে 1 সেপ্টেম্বর থেকে খুলতে পারে
আবার কারো কারো মতে অক্টোবর থেকে খুলতে পারে, কারো কারো মতে আরো দেরি হতে পারে। আমি যত বলবো শুনছি ভার্সিটি প্রথম খুলবে, তারপরে কলেজ, তারপরে স্কুল, তারপরে প্রাইমারি স্কুল, স্টেপ বাই স্টেপ খুলবে। হ্যাঁ এরকমই আমিও শুনছি, কিন্তু কবে হবে এটা এখনো শিওর থেকে হওয়ার সম্ভাবনা আছে। কালকার প্রেস ব্রিফিং এ যতটুকু বোঝা গেল এই আগামী মাসে খুলবে না। আচ্ছা ভাই আপনি শিক্ষামন্ত্রী তো বলছে মানে এখনো অবনতির দিকে, এখনো সম্ভব না, আর সেটা স্যাররা তো জানাবে আমাদের, সমস্যা নেই স্যার। এই বিষয়টা নিয়ে একটু কথা, আমরা এই বিষয়টাই থাকি পরবর্তীতে। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, শেষ দিকের অংশে চলে আসছি, ওখান থেকে আপনাকে আপনাদের দেখাই। তো এখানে কনক্লুশন, এই কনক্লুশনটা আপনাদের, আচ্ছা একটু আচ্ছা এখানে কনক্লুশন যেটা 63 নম্বর পেজে এটা আছে, শেষ দিকে লাস্ট চ্যাপ্টার, এটা লাস্ট আরেকটা চ্যাপ্টার করেন। আপনারা যদি 7টা চ্যাপ্টার করে থাকেন তাহলে অষ্টম চ্যাপ্টার হবে কনক্লুশন নাম দিয়ে। আচ্ছা স্যার এটাও চ্যাপ্টার আকারে দিব? হ্যাঁ এটাও চ্যাপ্টার আকারে দিবেন কনক্লুশন, এবং নিউ নিউ পেজে স্টার্ট হবে এখানে। এবং কনক্লুশন ধরেন ফর এক্সাম্পল এটা 8.1 কথার কথা, জি স্যার। হ্যাঁ এরকম থাকলো, এবং একই রকম ভাবে আপনাদের যা যা লাগবে এটা দিবেন। আর অ্যাব্রিভিয়েশন যেটা আছে, অ্যাব্রিভিয়েশনটা এখানে দেয় না আপনাদের। আমি টোটাল 4টা ফাইল দিছি, জি স্যার। এটা হলো তৃতীয় ফাইল স্যার? হ্যাঁ এটা থার্ড ফাইল, অ্যাব্রিভিয়েশনটা সেকেন্ড ফাইলে দিতে হবে, কন্টেন্টস চ্যাপ্টার কন্টেন্টস এর ওটাতে। ওনার তো কন্টেন্টে অ্যাব্রিভিয়েশন দেওয়া নাই না, আপনি অ্যাড করে দিবেন। ও আচ্ছা আমি অ্যাড করে দিব। হ্যাঁ ওখানে সবকিছু, ওটা তো জাস্ট একটা স্যাম্পল, আপনার প্রয়োজন অনুযায়ী রাখবেন, প্রয়োজন অনুযায়ী অ্যাড করবেন অথবা এডিট করবেন, ওটা জাস্ট একটা স্যাম্পল। তো ওখানে অ্যাব্রিভিয়েশনটা অ্যাড করে দিবেন কন্টেন্টস এর একেবারে শেষ। তাহলে কি স্যার চ্যাপ্টার নেম গুলোর পরে দিব? হ্যাঁ অ্যাব্রিভিয়েশনটা আছে ওটা চ্যাপ্টার নেমের পরে দিব। হ্যাঁ এটা একদম লাস্টে হবে, এটা একেবারে লাস্টে হবে, কন্টেন্ট কন্টেন্ট ফাইলের একেবারে লাস্টে লাস্টে হবে। কিন্তু স্যার অ্যাব্রিভিয়েশন কথাটা কন্টেন্টে আবার উল্লেখ থাকবে? হ্যাঁ উল্লেখ থাকবে, হ্যাঁ উল্লেখ থাকবে। আচ্ছা তারপর হলো এখানে যেমন ধরেন আপনি যেরকম কন্টেন্টস লিখছেন এইভাবে, আমি একটু দেখাই দেই কিভাবে লিখতে হবে। কন্টেন্টসটা লিখবেন এইভাবে, এরকম টেবিল করে নেবেন, টেবিলটা আমি দিয়ে দিচ্ছি। টেবিল করে এখানে এরকম ভাবে আমি একটা দেখাই, এভাবে থাকবে একটু গ্যাপ দিয়ে, আর এইটা নরমালি বোল্ড করা থাকে। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার, অ্যাব্রিভিয়েশন গুলো এইভাবে থাকবে। হ্যাঁ অ্যাব্রিভিয়েশন গুলো এইভাবে থাকবে, সবগুলো এইভাবে দিবেন, যে কয়টা লাগে থাকবে বাম পাশে, তাহলে এই সেট ইয়ার ইনসুলেটেড সুইচ গিয়ারটা থাকবে ডান পাশে। হ্যাঁ এরকম আপনার সুবিধা মতো আপনি দিবেন যতটুকু লাগে, মোটামুটি এই এইভাবে ডিজাইন করবেন। আমি এই ফাইলটা অবশ্যই আপনাদের আপনাকে ইমেল করে দিব, যে কারণে আপনার ডিজাইন করতে খুব বেশি সমস্যা হবে না আশা করি। এভাবে করে তারপরে এই টেবিলের যে বর্ডারটা আছে, বর্ডারটা সরাই দিবেন, নো বর্ডার। লেখাগুলা কি মিডিলে রাখবো? লেখাগুলা মিডিলে থাকবে, এই যে এইভাবে মাঝামাঝি মাঝামাঝি জায়গায়। আপনি চাইলে পুরো টেবিলটাই মাঝামাঝি দিতে পারেন, মানে আরেকটু বর্ডার থাকবে না, বর্ডার থাকবে না। আচ্ছা মানে টেবিল কইরে তারপরে টেবিলটাকে উঠায় নাও আর কি। হ্যাঁ এটা এইভাবে মোটামুটি একটা ডিজাইন থাকবে এরকম, এই এই ডিজাইনে মোটামুটি থাকবে এসি। তারপর এখানে ধরেন এআইএস লিখছেন, এআইএস এর মিনিং যা, তারপর এএনএসআই এটার মিনিং যা, এভাবে লিখবেন। আচ্ছা তারপর হলো লাস্ট হচ্ছে রেফারেন্স। রেফারেন্স তো যেটা হয়, যেমন এখানে যেহেতু দুইটা পেজ চলে আসছে,
রেফারেন্স অলওয়েজ নিউ পেজে স্টার্ট হয়, রেফারেন্স অলওয়েজ নিউ পেজে, এবং এটার কোনো চ্যাপ্টার নেম নাই, এটা জাস্ট এভাবে থাকবে এবং মাঝখানে এরকম থাকবে। এই কি সবে লাস্টে থাকবে স্যার? এটা কি বডিতেই থাকবে না স্যার ওই ইয়াতে থাকবে স্যার? এটা রিপোর্টের বডিতেই থাকবে, রিপোর্টের সবার শেষে, সবার শেষে, রিপোর্টের সবার শেষে, এবং এটা সাইজ 15 বা 16 15ই দিলাম এরকম ভাবে। নরমালি হয় যেরকম এখন লেখা আছে এরকম থাকতে পারে, অথবা কোন কোন বইয়ে এভাবে লেখে REFERENCES বড় হাতের, যে কোনটা আপনি লিখতে পারেন, ছোট হাতেরও লিখতে পারেন অথবা সবগুলা বড় হাতে। ক্যাপিটাল লেটারটাই সুন্দর দেখে স্যার। হ্যাঁ ক্যাপিটাল লেটারই সব ম্যাক্সিমাম বই লেখে, কারণ ওটা দেখতে সুন্দর দেখায়। তো ঠিক আছে, আপনাদের যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন, আমরা ক্যাপিটালটাই দিয়ে দেব, সমস্যা নেই। আচ্ছা এই হচ্ছে মোটামুটি আপনাদের রিপোর্টের কাজগুলো, আর তেমন কিছু নাই এখানে। জি স্যার। তো এখানে মোটামুটি শেষ। এটা এখানে আরেকটা কথা ছিল, আপনি 4 নাম্বার যেটা দিবেন ওইটা স্যার কি? ওইটা আমি স্যার বুঝতে পারি নাই, 4 নাম্বার কোথায়? 4 নাম্বার ফাইল আপনি টোটাল 4টা দিবেন আমাকে। ও আচ্ছা আচ্ছা, ওই 4 নাম্বার ফাইলটা হচ্ছে আপনাদের, আপনারা যে রিপোর্টটা তৈরি করছেন সেটার উপর একটা স্লাইড প্রেজেন্টেশন তৈরি করতে হবে। স্যার স্লাইড তো আমি কখনো করি নাই। এইজন্যই তো করতে তো সমস্যা নেই, আপনার জন্য একটা ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাটটা আচ্ছা আমি ওপেন করে আপনাদের দেখাই। আমাকে স্যার যদি মানে ওইটার উপরই একটু স্যার দেখিয়ে দিতেন। হ্যাঁ আমি ওটাই দেখাই দিচ্ছি, যে ফাইলটা দিছি সেটা আপনাদের আগে ওপেন করে নেই। আচ্ছা আমি আগে সেভ করে নিই, এটা সেভ করা হয়নি, নাহলে পরে আবার ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? জি স্যার। এই স্লাইড স্লাইডটা ওপেন করছি, স্লাইড প্রেজেন্টেশনটা। কি হলো এটা আবার ক্লোজ হয়ে যাচ্ছে কেন? দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু আওয়ার প্রজেক্ট প্রেজেন্টেশন এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা তো এইখানে কিছুই না, এটা খুব বেশি কঠিন কিছুই না, জাস্ট আপনি যেমন ধরেন আপনার পরের স্লাইড প্রথম স্লাইড থেকে সেকেন্ড স্লাইডে যদি যাই, এখানে আপনাদের নাম দিবেন, এইখানে সিলেক্ট করে আপনাদের নাম দিবেন, যার যে নাম আছে, আইডি আছে, ব্যাচ আছে সেটা লিখবেন, বাকি কিছু এখানে বাকি তো এটা তো আমার আমার নাম, এখানে চেঞ্জ করার কিছু নাই। তারপর এখানে আউটলাইনস অফ প্রেজেন্টেশন, এখানে আপনার যে টপিকগুলো থাকবে জি স্যার এটা সবার শেষে দিবেন, মানে এই আউটলাইনসটা সবার শেষে দিবেন। যেমন এটা মনে করেন এটা কন্টেন্টসের মতো, যে আপনার স্লাইডের কন্টেন্টসগুলো এখানে লিখতে হবে, সো এটা আপনি সবার শেষে করবেন। তারপরে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছে যে আপনাদের যে টপিকটা আছে এই টপিকের কাজটা কি সেই সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা, ইন্ট্রোডাকশন টাইপ। যেমন আপনাদের যে থিওরিতে যে ব্যাকগ্রাউন্ড নামে একটা আছে না, প্রথম প্রথম চ্যাপ্টারে, ওখান থেকে কিছু অংশ আপনি এখানে দিয়ে দিবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, এখানে এই সিলেক্ট করে
আপনার ওটা কপি করে পেস্ট করে বসায় দিবেন প্রয়োজনে যেরকম দরকার। তারপরে স্লাইড হচ্ছে অবজেক্টিভস, অবজেক্টিভস মানে হচ্ছে আপনি এই থিসিস ওয়ার্কে কি করছেন আর কি শিখবেন, এরকম একটা সংক্ষিপ্ত কথাবার্তা লিখবেন। যেমন আপনি সাবস্টেশন নিয়ে স্টাডি করছেন, ল্যাবশিটের মতন আর কি, লাইক দিস, কিসের মতো কারণ এটা আপনাদের এটা ল্যাব এর মতই, এই প্রজেক্ট এন্ড থিসিস এটা অ্যাকচুয়ালি ল্যাব, যদিও এটার ক্রেডিট অনেক বেশি কিন্তু এটা ল্যাব। তারপর হচ্ছে সোলার, এখানে সোলার ট্র্যাকার দিয়ে আপনার দিবেন, সাবস্টেশন লিখবেন, সাবস্টেশন সম্পর্কে কিছু কথাবার্তা লিখবেন। এখানে অবশ্যই মিলাই দেখবেন যে আপনাদের সাবস্টেশনে, তারপর দেখবেন বিভিন্ন ধরনের ওটার নাম কি, বিভিন্ন ধরনের যে মেশিন গুলা আছে ওগুলা সম্পর্কে আপনারা টেস্টিং ইকুইপমেন্ট আছে, হ্যাঁ যেসব মেশিন বা ইকুইপমেন্ট আছে সেই মেশিন বা ইকুইপমেন্ট সম্পর্কে সংক্ষেপে লিখবেন, ওগুলার সম্পর্কে সংক্ষেপে বৈশিষ্ট্যগুলো লিখবেন, সাবস্টেশনের বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে, সুইচ গিয়ার, তারপর অন্যান্য যা যা আপনারা দিচ্ছেন, রিলে, ট্রান্সফরমার ইত্যাদি ইত্যাদি, তো এই সমস্ত এই সম্পর্কে সংক্ষেপে আপনারা প্রত্যেকটা টপিক নিয়ে লিখবেন। এবং এখানে অনেক কিছু, অনেকগুলো আছে যেটা আপনাদের হয়তো লাগবে না, কিছু কিছু জিনিস আছে যেগুলো লাগবে না, যেমন হয়তো ব্লক ডায়াগ্রাম নাও লাগতে পারে, তো এটার নাম আপনি চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিবেন। ব্লক ডায়াগ্রাম লাগবে যাদের প্রজেক্ট করে তাদের, যেমন আপনারা যদি আগে প্রজেক্ট করতেন তখন হয়তো ভাই ব্লক ডায়াগ্রাম আপনাদের লাগতো, সার্কিট ডায়াগ্রাম লাগতো, তো এইসব হয়তো লাগবে না। তবে যদি আপনি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আনতে পারেন সেটা দিতে পারেন, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমাদের আর্থিং এর একটা আছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, হ্যাঁ ওগুলা দিতে পারেন। এবং এইখানে চেষ্টা করবেন যত কম কথা বলা যায়, মানে সংক্ষিপ্ত আকারে স্লাইড, মানে প্রত্যেকটা কন্টেন্টই থাকবে, বোঝানো যাবে যে না স্লাইডের মধ্যে আছে, চেষ্টা করবেন সবগুলারই ছবি টাইপ যদি জানো বেশি হয়, পিকচার টাইপ, পিকচার তারপর টেবিল এইগুলা যেন বেশি থাকে, তখন এটা দেখতে সুন্দর দেখায়, তবে কোনো জরুরি না। এবং ওই টপিক গুলাই দিবেন যেগুলো আপনি বুঝেন, অথবা যে টপিক গুলা দিবেন সেটা আপনি স্টাডি করবেন, যে কোনটা কোন কোনটা সম্পর্কে কথা বলবেন। আর এখানে যেটা হলো আপনাদের যেহেতু থিসিস, মোটামুটি এখানে আমি টপিক গুলা দেখাই যে কি কি স্লাইড গুলো আছে, যেমন সার্কিট ডায়াগ্রামের পরে লিস্ট অফ কম্পোনেন্ট এটা আপনাদের লাগবে না, তারপর হচ্ছে পিক্টোরিয়াল ভিউ এটাও আপনাদের লাগবে না, কিন্তু আপনি সাবস্টেশনের বিভিন্ন ছবি দিতে পারেন, সাবস্টেশন দেখতে কিরকম হয় ইন্টারনেট থেকে সব ঘাটবেন। যদি আর যদি আপনি ফিজিক্যালি কোথাও গিয়ে নিতে পারেন তাহলে করলেন, আর না করলেও সমস্যা নেই। তারপর এখানে দেওয়া আছে অ্যাডভান্টেজেস অফ অটোমেটিক সোলার ট্র্যাকার সিস্টেম, আপনার যে ইকুইপমেন্ট গুলো আছে সেই ইকুইপমেন্ট গুলার সুবিধা অসুবিধা, অ্যাপ্লিকেশন, মেইনটেনেন্স, অপারেশন এগুলো আপনি অ্যাড করবেন। এবং আপনারা যেহেতু তিনজন আছেন তো মোটামুটি এখানে পেজ নাম্বার 25টার মতো দিতে হবে, 20 থেকে 25 বা 30টা, 30 এর বেশি দিবেন না কারণ 30 অনেক বেশি হয়ে যায়, নট মোর দেন 30 আর নট লেস দেন 20, 20 থেকে 30 এর মধ্যে 30টা পেজ আপনারা স্লাইডের বানাবেন। আবার এখানে লাস্টের দিকে দেখেন একটা আছে কনক্লুশন নামে একটা চ্যাপ্টার স্লাইড আছে, এখানে ওই আপনার যে রিপোর্টে যে কনক্লুশন লেখা আছে ওই ওই কনক্লুশন থেকে একটা প্যারা আপনি এখানে হয়তো দিয়ে দিতে পারেন, ফার্স্ট স্টেপ বা সেকেন্ড স্টেপ আমি দিলাম, হ্যাঁ আপনার সুবিধা মতো যতটুকু লাগে, মানে যতটুকু বেটার আর কি, যতটুকু মনে হয় যে দিলে আপনাদের ওকে হয় ততটুকু দিবেন। এবং অবশ্যই একটা বিষয়, আপনি যত ছোট বা যত বড়ই করেন না কেন চেষ্টা করবেন যে স্লাইডটা দিচ্ছেন, মানে স্লাইডে যে ইনফরমেশন দিচ্ছেন সেটা সম্পর্কে আপনার আইডিয়া কি লিখছেন, কেন লিখছেন এগুলো আপনি জানেন, আপনাদেরকে কারোর কোয়েশ্চেন করা হবে ওখান থেকেই,
রিপোর্ট দেখে কোশ্চেন করা হবে না, স্লাইড দেখে কোশ্চেন করা হবে। স্যার সেটাও কি আমাদের জুমের মাধ্যমে? জুমের মাধ্যমে হবে যদি ইউনিভার্সিটি বন্ধ থাকে। সম্ভাবনা কম, মানে আমি চাচ্ছি আপনাদের এই মাসের মধ্যে হয়ে গেলে সবচেয়ে ভালো। চেষ্টা করেন, আশা করি বুঝেই ফেলছেন, চেষ্টা করেন। ধরেন আজকে কত তারিখ, আজকে 22 তারিখ, তো এক সপ্তাহ ধরেন 29-30 তারিখের মধ্যে যদি পারেন করে ফেলেন। অথবা যেমন ধরেন আমি আপনাদের একটা ডেট দেই মোটামুটি, আমি মোটামুটি আপনাদের একটা ডেট দেই। যেমন ধরেন এই নেক্সট শুক্রবারের মধ্যে রিপোর্ট কমপ্লিট, এই সবকিছু কমপ্লিট করেন নেক্সট শুক্রবারের মধ্যে। তারপর আগামী শনিবার এরকম আপনাদের ডেমো প্রেজেন্টেশন নিব, ঠিক আছে? ডেমো প্রেজেন্টেশন নিব যে আপনারা কখন কোথায় কে কি বলবেন, এটা আমি আপনাদেরকে আইডিয়া দিব। যখন ওই যদি আপনারা রেডি থাকেন তার পরের সপ্তাহের মধ্যে, মানে হচ্ছে ধরেন 3-4 সেপ্টেম্বরের মধ্যে আমি আপনাদের ফাইনাল প্রেজেন্টেশনটা কমপ্লিট করব, এরকম আইডিয়া ইচ্ছা রাখছি। এই উইকের মধ্যে ধরেন 27-28 তারিখের মধ্যে কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ, ওইভাবে 3-4 তারিখের মধ্যে ধরেন ফাইনাল প্রেজেন্টেশন দিয়ে প্রেজেন্টেশন রিলেটেড কাজ শেষ। তারপর তারপরে আরো কাজ আছে, ওটা পরে বলবো। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এখানে আর তেমন কি লাস্ট কথাটা হচ্ছে এই যে আজকে যতটুকু আমি দেখাইলাম এইটা পুরোটা আপনারা চেষ্টা করেন যে নেক্সট শুক্রবার, ধরেন 27 তারিখ, মেবি নেক্সট শুক্রবার 27 তারিখের মধ্যে এটা আপনারা কমপ্লিট করেন, সব রিপোর্ট স্লাইড সব কিছু কমপ্লিট করেন, করে আমাকে শনিবার 29 তারিখে দেখান। এই টাইমে ধরেন 8টার দিকে, 8টা হয়তো হবে না, কারণ 8টায় আমার ক্লাস আছে, 6টায় যদি পারেন সবচেয়ে ভালো হয়। আজকে আমি ক্লাসটা অন্যভাবে নিচ্ছি যে কারণে আমি আপনাদের এখন টাইম দিতে পারতেছি, হয় 6টা থেকে 8টার মধ্যে অথবা 9টার পরে, 9:30টার দিকে। 9টার পরে স্যার? তাহলে 9:30টার দিকে ধরেন, মোটামুটি 9:30টার দিকে, বেশিক্ষণ লাগবে না, 45 মিনিটের বেশি লাগবে না। তো ওইভাবে করে এইভাবে জুমে আপনাদের সাথে আবার মিটিং করব, তিনজনই থাকবেন, এবং ওখানে আপনাদেরকে আমি বলবো স্লাইড প্রেজেন্টেশন আপনারা কে কিভাবে দিবেন, ঠিক আছে? তখন আপনাদের বুঝতে ইজি হবে। ঠিক আছে স্যার, মোটামুটি এই তো। আর কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে স্যার একটু একটু কষ্ট করে স্যার রেকর্ডিংটা আমাদেরকে দিয়ে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এই তো, এটা শেষ হলেই রেকর্ডিংটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম।